দুর্গাপূজালে কেটামান মুহূর্ত বাকি আর এই মুহূর্ত দুর্গাপূজা সমিতি সমূহ মণ্ডপ সমূহ সজাই পড়াই তোলার কারণে ব্যস্ত হয়ে পড়েছে আর বঙ্গাইঘাটও একই পরিবেশ দেখা গেছে এইবার। আর দুর্গা উৎসব সমিতি সমূহের নিজের প্রস্তুতি তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে। আর মই এতিয়া উপস্থিত আছো ওয়েস্ট কলোনির দুর্গাপূজাত। আর এইবার ময়ূরের আর্হিত মণ্ডপ নির্মাণ করেছে আর সুন্দরকে মণ্ডপ নির্মাণ করে আছে। আর যেহেতু এইবার প্রতিকূল বতরে এলাকার নির্মাণ কার্যত কিছু বিধি পথালি দিছে, কিন্তু যেহেতু দুর্গাপূজা আনন্দর উৎসব গতি প্রতিকূল বতরের মজতোর পূজার প্রস্তুতি সর্বত্রে গড়ি তোলা পরিলক্ষিত হয়েছে। আর আয়োজক সকল মোর সুতি আছে, পূজার প্রস্তুতি সম্পর্কে কিছু কথা জানিব চেষ্টা করি যে আপনার এইবার কার্যসূচী কেন ধরনের আর প্রস্তুতি কেন ধরনের চলছে এইবার। পোনপ্রথমে মই আপনার চ্যানেলের মাধ্যমে আমার অসমবাসীক শারদীয়ার আজি মহালয়া অগ্রিম শুভেচ্ছা দিছো আমার ওয়েস্ট কলোনি দুর্গাপূজা কমিটির ফলের। আর এইবার যে আমার প্রস্তুতি যা প্রায় পাঁচ মাস ধরে আমার প্রস্তুতি চলি আছিল আর প্যান্ডেল নির্মাণের কামও আমার দুই মাস আগতে আরম্ভ হয়েছে। এইবারও যে আমার প্যান্ডেলটা নির্মাণ হয়েছে ইতিমধ্যে আপনার গম পাইছে যে আমি একটা ময়ূরের আর্হিত বিভিন্ন রকম ময়ূর ইয়াতে বনোয়া হয়ে আছে। আর ময়ূর আমার যেহেতু ভারতের রাষ্ট্রীয় পক্ষী আমার, সেইটার কারণে ময়ূর আমি দেখা পাও যে ময়ূরের পালকের কারণে, ফেদার্সর কারণে, ফ্যাটর মিটর কারণে, হ্যাঁ, ময়ূরের শিকার যেটা হয় বহুত বাড়ি গেছে। আর গভর্নমেন্টেরও এটা একটা অ্যাক্ট আছে, তো সেইটার কারণে আমি এবার ব্যতিক্রমী চিন্তাধারা লই যে ময়ূর সংরক্ষণ করা, সেভ দ্য পিকক ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া আমার এবার যে থিম, সেইটা লই আমি এবার আমার ওয়েস্ট কলোনি দুর্গাপূজার যে প্যান্ডেলটা এই আর্হিত আমি সাজিব তুলিছো। আর তার লগত সংগতি রাখি আমি ভিতরের পিনে আপনাদের দেখা পাব ময়ূর আর প্রকৃতির মাজে যে মানে মিল একটা সাদৃশ্য আছে, সেইটা আমি দেখাব চেষ্টা করি। ভিতরত আপনাদের প্রকৃতির বিভিন্ন রকম, যে আমার বিভিন্ন রকমের পাত, ময়ূরে যেহেতু জঙ্গলত থাকে সেইটা আপনার বিভিন্ন গছর পাত, তারপর দুর্গাপূজার বতরত যে মেইন ফুল আমি জানো কাশফুল বলে কয় আমি, সেই ফুল, খাল পাত, বট গছর পাত সব থাকিব, এইবিল দিয়ে আমি এবার আমার প্যান্ডেলটা জঙ্গল সদৃশ পরিবেশ, অরণ্য সদৃশ, অরণ্য সদৃশ পরিবেশ। দুর্গাপূজার কি কি কার্যসূচী থাকবে আপনার? দুর্গাপূজার লগত আজি মহালয়া আজি আমার প্রথম কার্যসূচী আরম্ভ হব, অল্প পিছতে আমার ফ্রি মেডিকেল একটা হেলথ ক্যাম্প আমি আয়োজন করেছো। ইয়াতে ডক্টর নয়নজ্যোতি বর্মন থাকিব আর ইয়াতে আপনার বিনামূলিয়াকে ডক্টর মানে কনসালটেশন কমপ্লিটলি ফ্রি থাকিব। তার লগতে আপনার থাইরয়েড, সুগার, ডায়াবেটিস, যেটু ইউরিক এসিড, বিপি চেক, এইবিলাক সকলো পরীক্ষা করা হব। আর তারপর আমার পঞ্চমীর দিনা, মহাপঞ্চমীর দিনা আমার ওয়েস্ট কলোনি দুর্গাপূজার যেটা শুভারম্ভ আমার ইয়াতে করা হব, ইনগ্রেশন হব। তারপর আমার বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক সন্ধ্যা আছে পঞ্চমীর দিনা, আছে ষষ্ঠীর দিনও হব, নাম কীর্তন হব নবমীর দিনা হব। তারপর আমি প্রতি বছর করে থাকো অনাথ আশ্রমেরপরা কিছু আমি কন কন লড়া ছালীক আমার পূজাস্থলীত লই আহোঁ, সিহঁতক দিয়ে আমি আমার একেলগে আমি ইহঁতর পূজা মানে উপভোগ করো, ইহঁতক পূজা পরিক্রমা করাও, সেইটা আমার এবারও থাকিব, বস্ত্রদান হব, সেইবিল থাকিব। কিমান বাজেট কিমান আপনার? বাজেট অ্যারাউন্ড আমার 15 লাখ আর বাজেট। এবার শিল্পী আমার ইয়াতে যেটু আমার কন্ট্রাক্ট লৈছে আমার চিরঞ্জীব বিশ্বাস, প্রতি বছরে এখেতে আমার এই পূজাটা করে থাকে। আর কাম করে আছে শিল্পীবিলাক হল আমার ওয়েস্ট বেঙ্গলের আছে আর আমার অসমের বিলাসীপাড়ার শিল্পী ইয়াতে কাম করে। যেহেতু বরষুণ আপনার কিছু ব্যাঘাত হয়েছে? হয়, বরষুণের কারণে ব্যাঘাত যাওয়া কেদিন ধরে যে বরষুণ দিয়ে আছে, নহলে ইতিমধ্যে আমার কাম প্রায় সম্পূর্ণ হল হয়ে যেতেন। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।